हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल बॉंग आउटिंग। आमरा चले एसेछि आबार एकटी नतून ভিডিও নিয়ে। আমরা এখন বাবা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি গাড়ি করে। এখানে রাস্তার চারধারে বরফ আর সাদা কুয়াশায় ঢাকা আছে রাস্তা। এখন এত বরফ যে ঠিক মতো দেখাও যাচ্ছে না, আর বরফে একটু বৃষ্টিও পড়ছে। ওর জন্য আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি, কারণ আমাদের ড্রাইভার আমাদেরকে খুব ভালোভাবে নিয়ে গেছে। আমরা এখন রাস্তায় যাচ্ছি, যেতে যেতে অনেক গাড়ি দেখছি, অনেক সুন্দর ভিউ। আপনারা যদি চাই তাহলে ফেব্রুয়ারি থেকে মের মধ্যে আসতে পারেন, এই সময় বরফ পাওয়া যাবে এবং অনেক সুন্দর ভিউও পাওয়া যাবে। এখন আমরা চলেছি বাবা মন্দিরের উদ্দেশ্যে। এখানে চারিদিকে বরফ আছে, অনেকে এখানে খেলা বরফ নিয়ে ছোড়াছুড়ি খেলা খেলছে। আমরা দেখছি যে অনেকেই বরফে খেলা খেলছে, কিন্তু বেশি দূরে যেতে দেওয়া হচ্ছে না কাউকেই। ওর জন্য সবাই একটা নির্দিষ্ট ডিস্টেন্সে ফটো শুটিং এবং বরফ নিয়ে খেলা করছে। এখন আমরা যাচ্ছি বাবা মন্দিরের উদ্দেশ্যে। আমরা বাবা মন্দির পৌঁছে গেছি। এখানে আমরা অনেক সুন্দর দর্শনীয় স্থান দেখলাম, আর তাদের মধ্যে একটি হলো বাবা মন্দির। এখানে বৃষ্টি পড়ছে কিন্তু অল্প বেগে, ওর জন্য আমরা তাড়াতাড়ি করে বাবা মন্দির দেখার জন্য বিল্ডিংয়ে ঢুকে গেলাম এবং তাড়াতাড়ি করে সব ফটো সেশন শেষ করে বাবা মন্দিরটা দেখা শুরু করলাম। এখন আমরা বাবা মন্দিরের ভেতরে ঢুকবো। ড্রাইভারটা গাড়ি পার্ক করার জন্য একটা জায়গা খুঁজছে। আমরা এখন বাবা মন্দিরে ঢুকে গেছি। এইটা হচ্ছে রুম যেখানে তিনি থাকতেন, এবং এটা লিভিং রুম যেখানে তার পোশাক আশাক জুতো সব আছে, এবং একটা হচ্ছে তার অফিস যেখানে অনেক মেডেল এবং তার ছবি আছে, আর এটা একটা সমাধি বা স্মৃতিস্তম্ভ বলা যেতে পারে। এখানে মিলিটারিরা সবাইকে প্রসাদ দিচ্ছে। এবার প্রসাদটা কি সেটা তো এখন বলা যাবে না, আপনারা যদি জানতে চান যে প্রসাদ কি তাহলে নিজে এসেই দেখতে হবে। এখন আমরা বাবা মন্দির ছাঙ্গু থেকে বেরিয়ে আসছি। অনেকেই এখানে ফটো শুটিং এবং ভিডিও করছে। এটা হলো তার একটি মূর্তি এবং স্মৃতিস্তম্ভ এটাকে বলা যেতে পারে। এবার এই মিলিটারিটা সবাইকে দিচ্ছে প্রসাদ। এবার আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা একটু তাড়াতাড়ি আসবেন, কারণ এখানে দেরি করে আসলে আপনাদেরকে বাকি স্পটে যেতেও দেরি হবে। এবার আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা দেখবেন যে এখানে অনেকে খুব সুন্দর সুন্দর ছবি তুলছে, আর বরফে ঢাকা রাস্তায় সবাই খেলতে লেগে পড়েছে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনাদের কমেন্টে এর জন্য অপেক্ষা করব, এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনাদের কমেন্টে আমরা আরো প্রেরণা পাই এবং নতুন নতুন ভিডিও করতে পারি। আপনারা এটা এই ভিডিওটাকে শেয়ার অবশ্যই করে দেবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা নাথুলা যাওয়ার একটি ভিডিও পোস্ট করব, তাই সেটা যাতে আপনারা মিস না করেন ওই জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন, যাতে করে যখন আমরা নাথুলা যাওয়ার ভিডিওটা ছাড়ব তখন সেটা আপনার ফোনে সবার আগে পৌঁছতে পারে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এইটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি আপনারা
এখানে যেতে চান তাহলে শেয়ারিং গাড়ি বা পার্সোনাল কার যেটা খুশি সেটাই যেতে পারেন। এখন মাঝখানে অনেক লোকে যাচ্ছে, অনেক মিলিটারিও আছে এখানে, অনেকে খেলাধুলা করছে বরফ নিয়ে। অবশ্য বরফ তো সব জায়গায় পাওয়াও যায় না, আর মে মাসে বরফ পাওয়া খুব কঠিন, কিন্তু মে মাসের পরে গেলে কিন্তু এখানে বৃষ্টি নেমে যাবে। তাই আপনারা যদি এখানে আসতে চান তাহলে ফেব্রুয়ারি থেকে মের মধ্যে আসবেন, এই সময় বরফও পাওয়া যাবে এবং বৃষ্টিও কম হবে। যদি এর পরে আসেন তাহলে কিন্তু বৃষ্টির কারণে কিছুই দেখা যাবে না। থ্যাংক ইউ।